উদ্দেশ্য হচ্ছে যে আমরা চাই না যেন দেশে আর নেক্সট কোনো ধর্ষণ হোক, কোনো নারী হচ্ছে ধর্ষিত হোক, আমাদের কোনো বোন ধর্ষিত হোক, অথবা নেক্সট যেন আমি ধর্ষণ হওয়ার জন্য প্রস্তুত হয়ে বাসা থেকে না বের হই। একটা মেয়ের জন্য যতটুকু সেফটি প্রয়োজন আমরা যেন ঠিক ততটা পাই। আর যারা ধর্ষণকারী তাদের একমাত্র বিচার হওয়া উচিত ফাঁসি, তাছাড়া কোনো কিছু না। আর একের পর এক ধর্ষণ বেড়েই যাচ্ছে, তো আমার সবার কাছে আকুল আবেদন হচ্ছে ধর্ষণকারীদের যেন জনসমক্ষে ফাঁসি দেওয়া হয়। রেপ যে সংগঠিত হচ্ছে, আমরা প্রচলিত ধারায় মানববন্ধন বা মিছিল আন্দোলন করে কী বা হবে? কারণ ধর্ষণ যারা করে তারা কেউই মানুষ নয়, বরং হিংস্র জানোয়ার, কখনো মানবতা বোঝে না। তাই মানববন্ধনের আসলে কোনো প্রয়োজন নেই বলে আমি মনে করি, আমরা মনে করি। কারণ আমরা কেন রাষ্ট্রের কাছে বিচার চাইব? রাষ্ট্র বিচার করবে। তাই আমরা এখানে কি করতে হবে, যে রাষ্ট্রের একটা কাজ করতে হবে, রাষ্ট্র বিচার করতে হবে, সেটারই আমরা একটি প্রতীকী প্রতিবাদ করেছি। প্রতীকী প্রতিবাদটা এরকম ছিল, প্রথমে একটা ছিল প্রচলিত বা চলমান অবস্থা। চলমান অবস্থা কি হচ্ছে? চলমান অবস্থায় আমাদের এই ব্যানারটা ছিল যে বর্বর ঘর্ষণে, নারকীয় বর্ষণে, দানবীয় উল্লাসে সদা চলে ধর্ষণ, আহা এ যে দেখি শৌর্যের প্রদর্শন। এখানে শৌর্য হলো বীর্য, আবার ক্ষমতা এবং দাপট। সবাই ক্ষমতা এবং দাপট দেখিয়ে কিন্তু ধর্ষণ করে চলছে, এবং রাষ্ট্রের হাত মুখ চোখ কান সবগুলাই বাধা, কিছুই করছে না। এটা হলো বর্তমান চলমান অবস্থা। তাহলে প্রত্যাশিত অবস্থাটা কি হতে পারে? রাষ্ট্র এবং ভিকটিম এক পক্ষ হয়, রাষ্ট্র এবং ভিকটিম এক পক্ষ হয়ে ধর্ষকদেরকে শাস্তি দিতে হবে, এবং ধর্ষণের একমাত্র শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড, এছাড়া আর কোনো উপায় নাই। তাই দ্বিতীয় প্লেকার্ডেই লেখা ছিল, এতকাল বহুকাল পরে তারা দাঁড়িয়েছে শক্ত, মুক্তি চায় তারা, হয়েছে এক পক্ষ, রাষ্ট্র এবং ভিকটিম এক পক্ষ হয়েছে। আমরা সবাই যদি একসাথে কাজ করতে না পারি, তাইলে মনে করেন এই ধর্ষণ থামানো গেছে। আমরা যে নিরাপত্তাটা চাচ্ছি, যে আমরা মা বন্ধু না মান সম্মান না হারাই, আমাদের গায়ে যেন আর একটা হাত না লাগে, এই নিরাপত্তাটা আমরা শেখ হাসিনা বা আইন শৃঙ্খলা যারা মানুষ আছেন ওনারা অনেক হেল্প করছেন। আমরা চাই আমাদেরকে এরকম একটা প্রত্যাশা দেওয়া হোক যাতে আমাদের গায়ে আর হাত না লাগে। উপযুক্ত শাস্তির ঘাটতি এবং আইন প্রয়োগ, আইনের প্রয়োগের কারণে, আইনের প্রয়োগের অভাবে দেশে ধর্ষণ যেভাবে বেড়ে চলছে যেভাবে চলতে দেওয়া যায় না। যেহেতু আমাদের দেশের প্রধান মহিলা স্পিকার একজন মহিলা, শিক্ষামন্ত্রী একজন মহিলা, তাই আমি ওনাদের কাছে বিনীত নিবেদন থাকবে, যেহেতু দেশে ধর্ষণের মাথা বেড়ে চলেছে, তাই ধর্ষণের সর্বোচ্চ শাস্তি।